ओम शांति। आजकल तारीख हलो 30 जून 2021। प्रात मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरली ते बाबा बोले छेन, मिस्टी बाच्चारा बाबार आशीर्वाद जदि नीते चाओ ताहले सुपुत्र बाच्चा होए सबाई के सुप्रदान करो, काउके दुख दियो ना। तो बाबा बोले छेन, जदि आमरा बाबार आशीर्वाद नीते चाई ताहले बाबार सुपुत्र बाच्चा होते हबे आर सबाई के सुख प्रदान करते हबे, काउके दुख देवा जाबे ना। प्रश्नते बाबा बोले छेन, धर्मराजेर शास्ति थेके निजेके रक्षा करार जोन्नो कोन ईश्वरीय नियमेर ऊपर मनोसंयोग करते हबे? धर्मराजे शास्ति থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের কোন ঈশ্বরের নিয়মের উপর মনোসংযোগ করতে হবে? উত্তর, ঈশ্বরের সামনে কোনো প্রতিজ্ঞা করলে কখনো সে প্রতিজ্ঞার অবজ্ঞা করো না। তো ঈশ্বরের সামনে বাবার সামনে যদি আমরা কোনো প্রতিজ্ঞা করি তাহলে সেই প্রতিজ্ঞার অবজ্ঞা করো না, কাউকে দুঃখ দিও না। ক্রোধ করা, বিরক্ত করা অর্থাৎ এমন আচরণ করা যার দ্বারা ঈশ্বরের নাম বদনাম হয়ে যায় তাহলে তাকে অনেক শাস্তি পেতে হবে। এই জন্য এমন কোনো কর্ম করো না, যতই মায়ার ঝড় ঝাপটা আসুক অসুখে জর্জরিত করে দিক, কিন্তু বুদ্ধি দিয়ে সঠিক ভুল বিচার করে ভুল কর্ম করা থেকে সর্বদা বিরত থাকবে। তো বাবা বলছে, যতই মায়ার ঝড় ঝাপটা আসুক অসুখে জর্জরিত করে দিক, কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের সঠিক ভুল বিচার করে ভুল কর্ম করার থেকে নিজেকে সর্বদা বিরত থাকতে হবে। গীত বাবা বলেছেন, কে এলো আমার মনের দ্বারে, কন আয়া আজ মেরে মন কে দ্বারে, ওম শান্তি। এই কথাটি কে বললে? ওম শান্তি, বাবা আর দাদা। তো বাবা বলতে এখানে শিব বাবা, দাদা বলতে এখানে ব্রহ্মা বাবাকে বোঝানো হয়েছে, যেহেতু উনি বড় আমাদের থেকে তাই ওনাকে দাদা বলা হয়। এই বিষয়ে তো বাচ্চাদের অবশ্যই নিশ্চয় আছে যে আমাদের পারলৌকিক বাবা হলেন পরমপিতা পরমাত্মা শিব, আর ইনি ব্রহ্মা হলেন সকল বাচ্চাদের অলৌকিক বাবা। এনাকেই প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। প্রজাপিতা ব্রহ্মা ছাড়া এত বাচ্চার কারো হয় কি? পূর্বে ছিলেন না, যখন থেকে অসীম জগতের বাবা এনার মধ্যে প্রবেশ করেছেন তখন থেকে ইনি হয়ে গেলেন দাদা। এ দাদা নিজে বলেছেন যে তোমাদের এখন পারলৌকিক বাবার সম্পত্তি প্রাপ্ত হচ্ছে, পত্র সর্বদাই ঠাকুর দাদার উত্তরাধিকারী হয়, তার বুদ্ধির যোগ ঠাকুরদার প্রতি যায়, কেননা ঠাকুরদার সম্পত্তির উপর অধিকার থাকে। যেরকম রাজার গৃহে যে বাচ্চা জন্ম নেবে এইভাবে বলবে বড়দের সম্পত্তি, বড়দের সম্পত্তির উপর তার অধিকার থাকে। বাচ্চারা তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে সর্ববৃহৎ সম্পত্তি স্বর্গে রাজপদ গ্রহণ করেছি, সেই বাবা এখন আমাদের পড়াচ্ছে, তোমরা এখন তার সামনে বসে আছো। তো অসীম জগতের বাবা যিনি আমাদের স্বর্গে রাজপদ দিচ্ছেন সে বাবা আমাদের এখন এসে পড়াচ্ছেন। সম্মুখে থাকার নেশাও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে থাকে, কারো কারো হৃদয়ে তো অনেক ভালোবাসা থাকে। সাকার মাতা পিতার দ্বারা আমরা উচ্চ থেকে উচ্চতর ভগবানের কাছে এসে উত্তরাধিকারী হই। অসীম জগতের বাবা হলেন খুব মিষ্টি, যিনি আমাদের রাজা হওয়ার উপযুক্ত তৈরি করেন, মায়া একদমই অযোগ্য বানিয়ে দেয়। কাল বাবার কাছে কেউ সাক্ষাতের জন্য এসেছিলেন, কিন্তু তিনি থোড়ায় কিছু বুঝতে পেরেছিলেন। বাবা বুঝিয়েছিলেন যে এরা সবাই হলো ব্রহ্মা কুমার, তুমিও ব্রহ্মার বা শিব বাবার বাচ্চা, তাই না? বলেছিল, অবশ্যই
এটা কেবল শুনে বলেছে, কিন্তু হৃদয় থেকে বলেনি। তীর লাগেনি যে সত্যি সত্যি আমি তার সন্তান, ইনিও হলেন তার সন্তান, উত্তরাধিকার নিচ্ছেন। সেরকমই আমাদের কাছেও কয়েকজন বাচ্চা আছে যাদের বুদ্ধিতে খুব অল্প কিছু ধারণ হয়, সেই খুশি সে আত্মিকতা দেখা যায় না। তো আজ খুব অল্প বাবারই জ্ঞান ধারণ হয়, তাদের সেই খুশি আত্মিকতা দেখা যায় না। অন্তরে খুশির পারদ সর্বদা ঊর্ধ্বমুখী থাকা চাই। তো আমাদের মনে মনে সবসময় খুশিতে থাকতে হবে, চেহারায় তার প্রতিফলন দেখা যাবে। যদি অন্তরে খুশি থাকে তো চেহারার মধ্যে সে খুশি ফুটে উঠবে। সজনীরা, এখন তোমাদের জ্ঞানের শৃঙ্গার হচ্ছে, তোমরা জানো যে আমরা হলাম সজনীর সজনী। একজন চাষি কন্যার গল্প আছে না, একজন রাজা এক চাষি কন্যাকে নিয়ে এলেন, কিন্তু তার রাজত্ব করার মধ্যে কোনো আনন্দ হচ্ছিল না। কিন্তু বাবার কাহিনি বলেছে, রাজা তখন সে কন্যাকে পুনরায় গ্রামে রেখে এলেন, বললেন তুমি রাজত্ব করা উপযুক্ত নও। তাকে নিয়ে এসেছিলেন, দেখছে যে তার মধ্যে তো সে রাজত্ব করার কোনো খুশিই নেই তার মধ্যে, তখন তাকে পুনরায় আবার রাজা পুনরায় তাকে গ্রামে রেখে আসেন। আর তখন বলেন যে তুমি রাজত্ব করার উপযুক্ত নও। এখানেও বাবা শৃঙ্গার করেছেন, ভবিষ্যতে তোমরা মহারানী হবে। কৃষ্ণের ক্ষেত্রেও বলা হয়েছে পাটরানী করার জন্য সবাইকে তুলে নিয়ে গেছেন, কিন্তু তারা কিছুই বোঝে না, সবাই হলো অধার্মিক মনোবৃত্তি সম্পন্ন, মনে করে যে এভাবেই দুনিয়া চলতে থাকবে। আশ্চর্যের বিষয়, অনেকে আছে যারা মন্দির রক্ষা করার জন্য যায় না, শাস্ত্র ইত্যাদিতে মান্য করে, সরকারও ধর্মকে মান্য করে না। ভারত কোন ধর্মের ছিল, এখন কোন ধর্মের আছে, এসব কিছুই জানে না। এখন বাচ্চারা, তোমরা হলে দেবী কুলের, যেরকম তারা হলো খ্রিস্টান কুলের, সেরকম তোমরা হলে ব্রাহ্মণ কুলের। বাবা বলেছেন, সর্বপ্রথম বাচ্চারা তোমাদেরকে পতিত শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করি, পবিত্র হতে পুনরায় 21 জন্মের জন্য তোমরা দেবী সম্প্রদায়ের হয়ে যাবে, দেবী ক্রোড়ে চলে যাবে। আগে ছিলে আসুরিক ক্রোড়ে, আসুরিক ক্রোড় থেকে পুনরায় তোমরা ঈশ্বরীয় ক্রোড়ে এসেছ। এক বাবার সন্তান তোমরা সবাই হলে ভাই বোন। তো আমরা এক বাবার সন্তান, তাই আমরা যখন ব্রহ্মা বাবার সন্তান, তাই আমরা ভাই বোন, ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। এটাই হলো একটা আশ্চর্যের বিষয়, সবাই বলবে যে আমরা হলাম ব্রাহ্মণ কুলের। আমাদেরকে তো শ্রীমত অনুসারে চলতে হবে, সবাইকে সুখ প্রদান করতে হবে, পরমধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। দুনিয়াতে এমন কেউ নেই যে মুখ দিয়ে বলবে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার কিভাবে নেওয়া যায়। তোমরা এখন অসীম জগতের বাবাকে পেয়েছ, তোমরাই তার সন্তান হয়েছ। বুদ্ধির দ্বারা জানো যে কল্প পূর্বে যারা যারা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছিল, তারাই এসে পুনরায় গ্রহণ করবে। অল্প কিছু যদি বুদ্ধিতে থাকে তাহলে কখনো না কখনো এসে পৌঁছাবে, আসবে তো কিছুই না কিছু নেওয়ার জন্য। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে জানে, আজ পবিত্র হওয়ার জন্য এসেছে, কাল পুনরায় পতিত হয়ে যায়। কারো খারাপ সঙ্গে পড়ে ভুলে যায় যে বাবার হয়ে পুনরায় বাবার হাত ছেড়ে দিলে তো অত্যন্ত পাপাত্মা হয়ে যায়। তো বাবা বলেছেন, কেউ বাবার হয়ে যদি বাবার হাত ছেড়ে দেয় তাহলে সে অত্যন্ত পাপ আত্মা হয়ে যায়। যেরকম কেউ কাউকে খুন করলে তো পাপ হয়ে যায়, সেই পাপও হলো অল্প। এখানে যারা বাবার হয়ে বাবাকে ত্যাগ করে চলে যায়, প্রতিজ্ঞা করে পুনরায় বিকারী হয়ে যায়, তো অনেক পাপ হয়ে যায়। অজ্ঞানকালে এতটা মনে হয় না যতটা জ্ঞানে এসে মনে হয়, অজ্ঞানকালে
মানুষের মধ্যে ক্রোধ তো হওয়াটা সাধারণ ছিল। এখানে তোমরা কারোর প্রতি যদি ক্রোধ করে থাকো তাহলে 100 গুণ দণ্ড হয়ে যাবে। আন্ডারলাইন করুন এই লাইনটাকে। কারোর প্রতি যদি আমরা ক্রোধ করে থাকি বাবার জ্ঞান পাওয়ার পর তাহলে সেটা 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। অবস্থা একদমই নিচে নেমে যাবে, কেননা ঈশ্বরের নির্দেশ মান্য করে না, ধর্মরাজের নির্দেশ পাওয়া যায়। পবিত্র হতে হবে। তোমরা ঈশ্বরের হয়ে যদি একটুখানিও তার নির্দেশ অবজ্ঞা করো তাহলে 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। রচয়িতা তো হলেন এক পিতা, তোমরা এখন বাবার হয়ে গেছে, তাই আমাদের 100 দণ্ড ভোগ করতে হবে। বলা হয় না কি, না জানে করে ভুল সে হচ্ছে ক্ষমার পাত্র, আর জেনে বুঝে করে ভুল সে হচ্ছে সাজার পাত্র। তো আমরা এখন বাবার জ্ঞান আমরা সব কিছু জেনে গেছি, যদি আমরা এখন ভুল করি তাহলে কিন্তু আমাদের সাজা কিন্তু আগের তুলনায় অনেক বেশি। তো বাবা বলেন 100 গুণা, আমাদের এখন প্রাপ্তিও যেরকম বেশি আছে তো দণ্ড কিন্তু একই রকম আছে। 100 গুণা তো 100 গুণা প্রাপ্তি, তো 100 গুণা দণ্ড ভোগ করতে হবে। রচয়িতা তো হলেন এক পিতা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তার রচনা, ধর্মরাজও হলেন তার রচনা। ধর্মরাজের রূপ বাবা সাক্ষাৎকার করান, পুনরায় সে সময় সিদ্ধ করে বলে দেয়, দেখো তোমরা প্রতিজ্ঞা করেছিলে আমি ক্রোধ করব না। তো ধর্মরাজও হলেন বাবার রচনা, তাই বাবা বলছে আজকে দেখুন। তাই বাবা বলেছেন যে পুনরায় সে সময় সিদ্ধ করে দেয় যে দেখো তোমরা প্রতিজ্ঞা করেছিলে আমি ক্রোধ করব না, কাউকে দুঃখ দেব না, তবুও তোমরা একে দুঃখ দিয়েছ, বিরক্ত করেছো, এখন শাস্তি ভোগ করো। তো যখন আমাদের যখন লাস্টে যখন আমরা শরীর ছাড়বো, যখন হিসাব কিতাব যুক্ত করতে হবে, যখন আমরা ধর্মরাজের কাছে যাব, তখন আমাদের সব দেখাবে যে দেখো তোমরা কী কী পাপ কাজ করেছিলে। সাক্ষাৎকার ছাড়া শাস্তি প্রদান করে না, কারণ সাক্ষাৎকার করে বাবা আমাদেরকে দেখাবে যে আমরা করেছি, তারপরে শাস্তি দেবে। যেমন কোর্টে শাস্তি হয় যখন তার পুরো প্রমাণ পায় তারপরে তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক সেরকমই। তারা মনে করে যে বরাবর আমি বাবাকে ত্যাগ করে এ কুকর্ম করেছি, বাবার বদনাম করলে অনেক জ্ঞানী আত্মারা অসুবিধায় পড়ে যাবে। বাবার যদি আমরা বদনাম করি তাহলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাব। অনেক অবলারা বন্ধনে আবদ্ধ হয়ে যায়, সমস্ত দণ্ড বদনাম করা সেই আত্মার উপর পড়ে যায়। এই জন্য বাবা বলেছেন যে বড়োর থেকে বড় পাপ আত্মা দেখতে হলে তো এখানে এসে দেখো, যত বড় পাপ আত্মা তো এখানে দেখতে পাবো। ধোপার কাছে গেলে অনেক ময়লা পুরনো কাপড় যখন আসে তখন একটুখানি আছার মারলেই ফেটে যায়। তো এখানেও প্রহরণ সহ্য করতে না পেরে তারা চলে যায়। ঈশ্বরের কোলে এসে ডাইরেক্ট তার অবজ্ঞা করলে তো শাস্তি পেতেই হবে। যে প্রধান ব্রাহ্মণী পার্টি নিয়ে আসেন তার উপর অনেক বড় দায়িত্ব থাকে। তো বলে যে পার্টি নিয়ে মধুবনে যায় প্রধান যে ইনচার্জ, তাই বাবা বলেছেন তো তাদের অনেক বড় দায়িত্ব থাকে। একজনও যদি হাত ছেড়ে দেয় ভিক্ষারি হয়ে যায় তাহলে তার পাপ যিনি নিয়ে এসেছিলেন তার উপর পড়ে যায়। কত বড় কথা বাবা বলেছেন, যে নিয়ে যাবে তার যদি সে আবার জ্ঞানে চলতে না পারে ছেড়ে দেয় তো তার পাপ কিন্তু তার উপরে চলে যায়, তাই বাবা বলেছেন। এরকম কাউকে ইন্দ্রসভাতে নিয়ে আসা উচিত নয়। নীলম্ফরি পোখরাজপুরেরও কাহিনী তো তোমরা জানোই, তাই না? ইন্দ্রসভাতে কেউ লুকিয়ে নিয়ে এসেছিল, তখন ইন্দ্রসভাতে তার দুর্গন্ধ ভেসে আসছিল, তাই যিনি নিয়ে এসেছিলেন তাকে দণ্ড দেওয়া হয়েছিল। এই রকম কিছু কাহিনী আছে, তারা পাথরে পরিণত হয়ে গিয়েছিল। বাবা পারসনাথ তৈরি করতে এসেছেন, পুনরায় যদি অবজ্ঞা করে তাহলে পাথর হয়ে যাবে, রাজা হওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলবে। মনে করো কেউ গরিব রাজার ক্রোড়ে আসতে চায়, যদি অযোগ্য হয়ে যায় আর রাজা বের করে দেয় তখন কি হবে? তারপর তো সে কাঙ্গাল কাঙ্গালে হয়ে যাবে। এখানেও এরকম পুনরায় অনেক দুঃখ অনুভব হবে। এই জন্য বাবা বলে দেন যে কখনো কখনো কোনো অবজ্ঞা করো না। বাবা হলেন সাধারণ, এই জন্য শিব বাবাকে ভুলে সাকারে বুদ্ধি এসে যায়। এখন বাচ্চারা তোমাদের শ্রীমৎ প্রাপ্ত হচ্ছে,
যে খারাপ হয়ে যায় তার ইন্দ্রসভায় বসতে পারবে না। প্রত্যেক সেন্টার হলো ইন্দ্রপ্রস্থ, যেখানে জ্ঞানের বর্ষা হচ্ছে। নীলমপুরী প্রখরাজপুরী নাম তো আছে, তাই না? নীলম রত্নকে বলা হয়। তো বাবা যে প্রত্যেকটা সেন্টার হলো একটা ইন্দ্রপ্রস্থ, বাচ্চাদের উপর এই সব নাম রাখা যায়। কেউ তো খুবই ভালো যে রত্ন সম কোনো ফ্লো দাগ নেই। কিছু কিছু জহরতে অনেক দাগ হয়, কিছু কিছু আবার একদম খাঁটি হয়। এখানেও নম্বর অনুসারে রত্ন আছে। কোনো কোনো রত্ন অনেক মূল্যবান হয়, খুব ভালো সেবা করে। কেউ তো আবার সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করতে থাকে। গোলাপের ফুল আর আকন্দের ফুলের মধ্যে অনেক পার্থক্য আছে, তাই বাবা গোলাপের ফুল আর আকন্দের ফুলের উদাহরণ দিলেন। দুটো ফুলই সিভিকে অর্পণ করা হয়। এখন তোমরা জেনে গেছো যে আমাদের মধ্যে কে কে ফুলের মতো আছে। তাদের সবাই আহ্বান করে যে বাবা আমাদেরকে ভালো ভালো ফুল দাও। এখন ভালো ভালো ফুল কোথা থেকে নিয়ে আসবো? রতন জ্যোতি ফুল তো সাধারণ হয়ে থাকে, এটা হলো বাগান, তাই না? তোমরা হলে জ্ঞান গঙ্গা, বাবা তো হলেন সাগর, তাই না? এই ব্রহ্মা হলেন ব্রহ্মপুত্র, সব থেকে বড় নদী। কলকাতাতে ব্রহ্মপুত্র নদী অনেক বড় আছে, যেখানে সাগর নদীর অনেক বড় মেলা বসে বরাবর। জ্ঞান সাগর হলেন বাবা, তিনি হলেন চৈতন্য জ্ঞান সাগর। তো বাবা হলেন জ্ঞান সাগর, হলেন এক বাবা, আর তিনি হলেন চৈতন্য জ্ঞান সাগর। তোমরাও হলে চৈতন্য জ্ঞান নদী, সেটা তো হলো জলের গঙ্গা। বাস্তবে নদীগুলির নাম দেওয়া হয়, কিন্তু আসরিক সম্প্রদায় এটা ভুলে গেছে। হরিদ্বারে গঙ্গার তীরে চতুর্ভুজের চিত্র দেখানো হয়েছে, তাকেও গঙ্গা বলা হয়। কিন্তু মানুষ কিছুই বুঝতে পারে না যে এই চতুর্ভুজকে বরাবর এই সময় তোমরা সদর্শন চক্রধারী তৈরি হও। তোমরা হলে সত্যিকারের জ্ঞান নদী, সেসব হলো জলের নদী। সেখানে গিয়ে স্নান করে কিছুই বুঝতে পারে না, মনে করে এরা সবাই হলো দেবী। মানুষ তো কখনো চার আট বাহু বিশিষ্ট হয় না, তো বলছে চার আট বেলা তো মানুষ কখনো হয় না, অর্থ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদেরকে কি তৈরি করেছেন। আমরা তো 100% অবুঝ ছিলাম, বাবার কোলে আসার পর আমরা স্বর্গের মালিক তৈরি হচ্ছি। যদিও এখানে কেউ রাজা থাকুক, কিন্তু স্বর্গের সুখ আর এখানকার সুখের মধ্যে রাত দিন পার্থক্য। তো স্বর্গে তো সুখের সুখ, কিন্তু এখনকার রাজা হলো তো তাদের মধ্যে তো দুঃখ আছেই। তোমাদের মধ্যে কেউ এরকমও আছে যারা বাবাকে বুঝতে পারে না, তাই নিজেকেও বুঝতে পারে না। দেখতে হবে যে আমি কতখানি সুগন্ধ দিতে পারছি। উল্টোপাল্টা কথা তো বলছি না, ক্রোধ তো করছি না। বাবা অতি শীঘ্রই আমাদের চালচলনের দ্বারা বুঝিয়ে ফেলে যে এই বাচ্চা কীরকম হবে। সেবাধারী বাচ্চা বাবার খুব প্রিয়, সবাই তো একই রকম প্রিয় হতে পারে না। এই রকম বাচ্চাদের জন্য অন্তর থেকে আপনা হতে আশীর্বাদ বেরিয়ে আসে। বাবা অবজ্ঞাকারী বাচ্চা হলে তো বাবা বলবেন এরকম বাচ্চা মারা গেলে ভালো হয়। যারা বাবার অবজ্ঞাকারী করে এমনি তো তারা কি বলে যে এরকম বাচ্চা তো না থাকলে ভালো হয়, কতই না নাম বদনাম করে। একে বলা হয় যাই ভাগ্য, কার ভাগ্যে কী আছে অতি শীঘ্রই জানা যায়। বাবা বোঝাচ্ছেন যে এ হলো সুপুত্র বাচ্চা আর ও হলো কুপুত্র। বাপ দাদাকে চেনে না, ভাগ্যে উত্তরাধিকার নেই, তাহলে কী করবে? এই জ্ঞান মার্গে কায়দা অত্যন্ত কঠোর। বাবা পবিত্র হলে আর বাচ্চারা না হলে সেই বাচ্চা অধিকারী হতে পারে না। তার বাচ্চা বলে বুঝতে পারে না, পুনরায় বলবে আমি তো শিব বাবার উত্তরাধিকারী তৈরি করব। তাহলে বাবা 21 জন্মের জন্য আমাকে তার রিটার্ন দেবেন। এর অর্থ এটা নয় যে বাবার কাছে সে বসে যেতে হবে, না,
গৃহস্থ ব্যবহারে থেকে সবাইকে দেখাশোনা করতে হবে, কিন্তু নিমিত্ত হয়ে থাকতে হবে। গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে, কিন্তু নিমিত্ত হয়ে। এমন নয় যে তোমাদের বাচ্চা ইত্যাদিকে বাবা বসে দেখাশোনা করবেন, না, এরকম চিন্তাধারাযুক্ত বাচ্চারা উদ্ভ্রান্ত হয়ে পড়বে। এখানে বাবার কাছে তো একদমই পবিত্র হওয়া চাই, অপবিত্র কেউ বসতে পারবে না, না হলে তো পাথর বুদ্ধি হয়ে যাবে। বাবা কাউকে অভিশাপ ইত্যাদি দেন না, এটা তো হলো একটা ল নিয়ম। বাবা বলেন যে তবুও সাবধানে থাকো, কর্ম ইন্দ্রের দ্বারা কোন পাপ করেছ তো মরেছ। আমাদের অনেক লক্ষ্য অনেক শ্রেষ্ঠ, বাবার বাচ্চা হয়েছ তো শরীরের অসুখ বিসুখ অনেক আসবে। বাবার বাচ্চা হয়ে তো আমাদের হিসাব কিতাব চুক্ত তো করতে হবে, না, ভয় পেও না। কবিরাজ বৈদ্যরাও বলেন যে অমুক ওষুধের দ্বারা তোমার অসুখ আরও প্রকটিত হবে, তুমি ভয় পেও না। বাবাও বলেন যে তোমরা বাবার হলে তো মায়া রাবণও তোমাদেরকে অনেক বিরক্ত করবে, প্রবল ঝড় ঝঞ্ঝার মধ্যে নিয়ে আসবে। এখন তোমাদের সঠিক এবং ভুল বিবেচনা করার বুদ্ধি প্রাপ্ত হয়েছে, আর কারো এরকম সঠিক ভুল বিবেচনা করার বুদ্ধি নেই। সকলেরই হলো বিনাশকাল বিপরীত বুদ্ধি। প্রীত বুদ্ধি তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে আছে। প্রীত বুদ্ধিযুক্ত আত্মারা বাবার সেবা খুব ভালোভাবে করবে। যারা বাবার প্রতি প্রীত বুদ্ধি হবে তারা বাবার খুব ভালোভাবে সেবা করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, ঈশ্বরের সন্তান হয়ে অল্প একটু নির্দেশের অবজ্ঞা করবে না। বাবা বলেছেন ঈশ্বরের সন্তান হয়ে একটুও অবজ্ঞা করবে না, এই কর্ম ইন্দ্রের দ্বারা কোনো কুকর্ম করবে না, উল্টোপাল্টা কথা বলবে না, সুপুত্র হয়ে বাবার আশীর্বাদ নিতে হবে। লৌকিকও যারা বাবা মার কথা শুনে তারাই তো সুপুত্র হয়, তারাই বাবার আশীর্বাদের পাত্র হয়। ঠিক এখানেও সেরকম, বাবার যদি আমরা শ্রীমতে চলি তবে আমরা তার আশীর্বাদের পাত্র হব। দুই নাম্বার, নিমিত্ত হয়ে নিজের গৃহস্থ ব্যবহারকে দেখাশোনা করতে হবে, জ্ঞান মার্গের যে কায়দা আছে সে অনুসারে সম্পূর্ণভাবে চলতে হবে, সঠিক এবং ভুলকে বিবেচনা করে মায়ার থেকে সাবধান থাকতে হবে। তবে বলেছেন নিমিত্ত হয়ে আমাদের নিজের গৃহস্থ ব্যবহারকে দেখাশোনা করতে হবে, জ্ঞান মার্গের যে কায়দা আছে সে অনুসারে সম্পূর্ণভাবে চলতে হবে, সঠিক এবং ভুলকে বিবেচনা করে আমাদের মায়ার থেকে সাবধান থাকতে হবে। বরদান, সম্পূর্ণ স্টেজ আর স্ট্যাটাসের স্মৃতিতে থেকে সর্বদা উঁচু কর্তব্য করে বাবার সমান ভব। স্পষ্টীকরণ, সর্বদা এই স্মৃতিতে থাকো যে আমি প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড প্রতিটি কর্ম করার সময় স্টেজের উপরে রয়েছে, অতএব প্রতিটি কর্মের উপর অ্যাটেনশন থাকলে সম্পূর্ণ স্টেজের নিকটে এসে যাবে। প্রতিটা কর্মের মধ্যে যদি আমাদের অ্যাটেনশন থাকে তাহলে সম্পূর্ণতার নিকটে এসে যাব। সাথে সাথে বর্তমান আর ভবিষ্যতের স্ট্যাটাসের স্মৃতি থাকলে প্রতিটি শ্রেষ্ঠ হবে, এই দুই স্মৃতি বাবার সমান বানিয়ে দেবে। সমতা আসলে একে অপরের মনের সংকল্পকে সহজেই ক্যাচ করতে পারবে, এর জন্য কেবল সংকল্পের উপর কন্ট্রোলিং পাওয়ার চাই, নিজের সংকল্পের সাথে মিশ্রণ যেন না হয়। স্লোগান, ঈর্ষা আর অপ্রাপ্তির কারণ হল ইচ্ছা, যেখানে সর্বপ্রাপ্তি আছে সেখানে প্রসন্নতা আছে। তো ঈর্ষা আর অপ্রাপ্তি যদি থাকে তাহলে মনে করতে হবে সেখানে আমাদের তার কারণই হলো ইচ্ছা, আর যেখানে সর্বপ্রাপ্তি থাকবে সেখানে প্রসন্নতাও থাকবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য।